Assalamualaikum everyone. আশা করি আপনারা সবাই অনেক খুশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর নতুন একটা ব্লগ নিয়ে এলাম স্পেন আবার পরে আমি শপিং করছি কিতা কিতা আজকে ব্লগ আমি শেয়ার করব তো 100 ইউরোর শপিং করছি 100 ইউরোর কিতা কিতা কিনছি অবশ্যই হইম দেখবা সবাই আর ইনো আপনার গিয়ানো আছে আইসক্রিম একটা খাইছি তিনটে হলিয়া নতো গেল লগে বাংলাদেশ টাকা তিনটে তো ইন বাংলাদেশের হিসাব হলে লাভ হইতো না ও দেশের হিসাব করতে হইব তারপরে চিপস খাইলাম অন্য চিপস দেখলাম ইন চিপস দেখে হাইতো হালাল আছে হারাম আছে তারপর ওটা বাস জানালাম এটা লগে চিজর আছিল আমি একদিনে খাইতাম পারছি না ফুল তো দুই দিনে রাখি আইছি তারপরে দেখলাম কিতা কিতা নেওয়া যায় নিবিয়া একটা ক্রিম নিছি ডাব শ্যাম্পু কন্ডিশনার কেচাপ তারপরে চকলেটও নিছি আরো চকলেট আছে নিছিলাম পরে আর ওয়াইপস নিছি সেন্সুডেন নিছি ডাব সাবান নখ কাটনি পরে আরো বহুত কিছু নিছি তো বাংলাদেশ থাকতে আমার চুল ফরতো তো বাংলাদেশ থাকি দেখলাম আমি কম ফরে বুঝলাম না আসলে জিনিসটা বাংলাদেশে থাকতে বেশি ফরছে আর বিদেশে আবার ফর থাকি কম ফরে হয়তো আমার বিদেশ মানে বাংলাদেশে ফোলা থাকি তো স্যুট ফরতো না আমার কোনো কিছু আর বিদেশে আলহামদুলিল্লাহ আমার মুখের ব্রণ গুণটাও কমছে আরও কমের আর দেশে থাকতে আসিল কমতো না হয়তো গরমে বা ওয়েদারও লাগে হয়তো ওরকম হইতে পারে চুলও কম ফরে তারপর আমার মুখের পিম্পল গুণটাও আস্তে আস্তে নাই হয়ে যার গিয়া হাতে দাগ রয়েছে খালা গুণ ওগুন একটু একটু যার হয়তো ওয়েদারই হইতে পারে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম